ফের জমি নিয়ে বিবাদের জেরে উত্তপ্ত এলাকা। পাট্টা জমি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধ দম্পতিকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত দম্পতি দীর্ঘদিনের তৃণমূল কর্মী, স্বামী আহত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় লিখিত অভিযোগ দায়ের স্ত্রীর, অভিযুক্তদের বিরুদ্ধে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকিরও অভিযোগ। যদিও কংগ্রেসের দাবি, অভিযুক্তরা বেশ কিছু বছর আগে তৃণমূলে যোগদান করেছে। পাল্টা তৃণমূলের দাবি, অভিযুক্তরা এলাকার প্রভাবশালী কংগ্রেস কর্মী। আক্রান্তরাও জানিয়েছেন, অভিযুক্তরা কংগ্রেস করে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। ভাবে ঘটেছে যে আমাকে সরকার জমি দিয়েছে 15 কাঠা মাটি, ভেস্টের জমি, আমার নামে পাট্টা আছে, আমার বউর নামে আছে ওই 15 কাঠাতে দুজনারে নামে, কিন্তু আমাকে যখন ওই গুমে মারতে পিটাই নিল, তো আমি চলে গেলাম দিল্লিতে। 1 সাল বাদ আসে আমি যখন কুস্তুরিয়ায় নামলাম, ওই গুমেদ আর ইঁদুর ছেলে রহিম আর মুক্তার ধরে আমাকে অনেক মার মারল। আমি এখানে আসে হসপিটালে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমি কেস ওখানে থানায় দিলাম, আমার বউকেও মেরেছিল। দেখছি যে আমার জমি লিবে তো সরকার লিবে, উনি রাখিয়ে লিবার, হ্যাঁ, তো জবরদস্তি বেড়া দিয়ে রেখেছে, বাঁশ গাছ কেটে সব সাফ করেছি, ঠিক আছে। কেস চলছে যে আমি বলেছি যদি সরকার যদি ওকে দেয় তো ও লে লিবে, নাইলে আমি পাবো আমি লিব, আমি ওই ঝঞ্ঝট ঝামেলাতে যাবো না। জমি নিয়েই গণ্ডগোল? হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে তারপরে কেস ওটা গণ্য পাত নিল না, হ্যাঁ, পুলিশ কোনো কথাই শুনে না। দেখুন, আমি দেখেন গতকাল সন্ধ্যাবেলা বিরুয়া গ্রামে কিছু কংগ্রেসের দুষ্কৃতী, দীর্ঘদিন ধরে তারা কংগ্রেস করে, প্রভাবশালী ব্যক্তি পয়সার জোরে এক নিরীহ গরিব মহিলাকে এবং পরিযায়ী শ্রমিক তার স্বামীকে বিভৎসভাবে মারধর করেছে, বিগত দিনও মারধর করেছে, তাদের নামে থানায় কেসও হয়েছে, কিন্তু তারা পয়সার জোরে মানে সেই আইনের ঘর থেকেও বেঁচে যাচ্ছে, সেটা নিয়ে আমাদের কাছে প্রশ্নচিহ্ন হচ্ছে প্রশাসনের কাছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব, যে হারে নিরীহ মানুষকে মেরেছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়ে উপযুক্ত ধারায় কেস করে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। ওই গ্রামের মুক্তার, গোমেদ এবং তাদের যে পরিবার, সেই পরিবারে এক নিরীহ গরিব মহিলাকে দফায় দফায় বেশ কয়েক বছর ধরেই যেখানে রাজ্য, আমাদের রাজ্য সরকার ভূমিহীনকে একটা পাট্টা দিয়েছে, সেই জমিটা দখল করার জন্য এরা দিনের বেলা রাতের অন্ধকারে এদেরকে বারবার ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় একা পেলে বারবার মারধর করে। এরা কোন দল করে? যারা মার খেয়েছে এরা আমাদের দীর্ঘদিনের তৃণমূল, দীর্ঘদিন ধরে এরা তৃণমূল করে। আর যারা মেরেছে? বললাম তো, এরা প্রভাবশালী কংগ্রেসের সঙ্গে যুক্ত। নিরীহ মহিলা এবং তার স্বামী থানায় কমপ্লেন করেছে, তাদের বিরুদ্ধে কেসও হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব খুব দ্রুততার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করে এই নিরীহ মহিলাদেরকে যেন সঠিক জায়গায় আশ্রয় দেওয়া হয়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রামশিমুল এলাকার বিরুয়া গ্রামের ঘটনা। ওই গ্রামেরই বাসিন্দা ফায়েদ আলী এবং তার স্ত্রী সাবেরা বিবি বহুদিন ধরে তৃণমূল করেন। বাম আমলে তারা সরকারের কাছ থেকে 15 কাঠা পাট্টা জমি পায়। হতদরিদ্র দিনমজুর পরিবার, ওই জমি নিয়েই দীর্ঘদিন ধরে তাদের বিবাদ চলছিল গোমেদ ইকবাল, মুক্তার ইকবাল এবং রহিমের সঙ্গে, যারা ওই এলাকায় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। শুনেছি দম্পতির জমি দখলকে কেন্দ্র করে ওখানে উত্তেজনা ছড়িয়ে গেছে। তো আমরা যেটা খবর নিয়েছি, ওরা আগে থেকে অনেকদিন আগে 4-5 বছর আগে কংগ্রেস কর্মী ছিল। কংগ্রেস কর্মী যখন ছিল তাদের এরকম কালচার ছিল না, কারণ তারা কংগ্রেসের কংগ্রেস এই আদর্শে বিশ্বাস করতো না। তৃণমূল এখন করছে, এখন জানি তৃণমূলের কালচারই হচ্ছে যে মারপিট, খুন, দাঙ্গাবাজ এই করা, এই করছে। এখন নেতা হতে গেলে যা করতে হবে, তৃণমূলের নেতা হতে গেলে তো খুন, ডাকাতি, গুন্ডাবাজি, চিন্তা এগুলো করতে হবে, তাই এই আদর্শে ওরা বিশ্বাস করে এগুলো করছে। ওরা কংগ্রেসের ওরা কেউ না, এখন তৃণমূল করছে, তৃণমূলই জমি দখল করছে। এটা অনেকদিন আগে থেকে হরিশ্চন্দ্রপুরে চলে আসছে, এই হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি তো পশ্চিমবঙ্গে সব জায়গায় কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও বন্দুক উদ্ধার হচ্ছে, এই নিয়ে চলছে। এরাও এই একই ব্যাপার গ্রামগঞ্জে ছড়িয়ে গেছে, এটা গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে গেছে, বোমা কারখানা গড়ে উঠেছে। এটা কোনো উন্নয়ন এখানে একবারে শেষ হয়ে গেছে, ধ্বংসের দিকে রাজ্য। অল্প দিনের মধ্যেই আমরা এই রাজ্যকে উদ্ধার করার জন্য জোট আসছি, অবশ্যই লোক আবার আগের
রাস্তায় ফিরে আসবে, সঠিক পথ পাবে, সঠিক আইন আইন মতো দেশ রাজ্য চলবে, এই আমরা আশা করছি। মোমেদ আর মুক্তার এরা আগে কংগ্রেস করতো, কংগ্রেসের আদর্শে বিশ্বাস করতো বলে এরা কিন্তু ভালো ছেড়েছিল। তৃণমূলে যাওয়ার পর এরা যা কাজ শুরু করেছে, চারদিকে গুন্ডাবাজি, বন্দুক, সবারই ওখানে দেখলেই পরে বুঝতে পারবেন যতজন তৃণমূল কর্মী আছে সবারই বাড়িতে বোমা, বন্দুক, অস্ত্র এ উদ্ধার হবে। এগুলো পুলিশের প্রশাসনের নাকের ডগায় এগুলো চলছে, তৃণমূল করছে বলে এরা বেঁচে আছে। এদেরকে যদি মানে ইয়ে করা হয়, সঠিকভাবে তদন্ত করা হয়, সবার বাড়িতে এদেরকে অস্ত্র নিয়ে আছে, এখানে খুন মানে বদমাশিগিরি করছে এবং রাজ্যটাকে একবারে তলানিতে নিয়ে চলে গেছে। এরা তৃণমূলের সম্পদ, গুন্ডাগিরি করছে মানে এগুলোই তো সম্পদ তৃণমূল। আইন যদি সঠিকভাবে চলে তাহলে এরা বেশি দিন থাকবে না, এদের জেলে স্থানে দেয়। অভিযোগ, ওই জমি জোর করে দখলের জন্য তারা ফায়েদ আলীকে ক্রমাগত হুমকি দিচ্ছিল। এর আগেও ফায়েদ আলীকে তারা মারধর করে, খুন এবং বাড়িঘর পুড়িয়ে ফেলার হুমকি দেয়। প্রাণ ভয়ে দিনমজুর ফায়েদ আলী ভিন রাজ্যে চলে যায় কাজ করতে। গ্রামে ফিরে আসতেই ফের শুরু হয় ঝামেলা। অভিযোগ, ওই বিবাদের জেরে স্থানীয় দুলালের চায়ের দোকানের সামনে রাস্তায় তারা ফায়েদ আলীকে আক্রমণ করে, মারধর করতে করতে পেটে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। প্রাণ বাঁচাতে হাত দিয়ে ছুরির আঘাত আটকে দিলেও গুরুতরভাবে জখম হয় ফায়েদ আলী। তার স্ত্রী সাবেরা বিবি তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তাকেও রড লাঠি দিয়ে মারধর করে শাড়ি ছিঁড়ে দেয়া হয় বলে অভিযোগ। সেই সময় ওই দম্পতি কোনো ক্রমে নিজেদের বাঁচিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে যায়। সেখানে চিকিৎসকেরা ফায়েদ আলীর অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি নেন। তারপরেই তার স্ত্রী সাবেরা বিবি হরিশ্চন্দ্রপুর থানায় গোমেদ ইকবাল, মুক্তার ইকবাল, রহিম এবং জালাল উদ্দিনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। ভাতিজা যাচ্ছিল দিল্লিতে, আর আমরা দেখতে গেছিলাম সাড়ে সাতটার মধ্যে। গেলাম ওখানে, দেখে দেখে আসলাম, আসছিলাম আমি বলছি যে এটাই যাবো না, ওই সড়ক দিয়ে যাবো না। কোন সড়ক? ওই রোড দিয়ে, রোড আছে না, রোড দিয়ে, রোড দিয়ে তো আমার বাড়িতে যেতে হবে। আমি কোন দিক দিয়ে যাবো? বলছি যে লোকের বাড়িতে যাবো না, কোনো আঞ্জাম ঠেকাতে পারে, লোকের বাড়িতে যাবো না, চলেন রোডে যাবো। দুইজনাতে যাচ্ছিলাম, আমি আর আমার স্বামী যাচ্ছিলাম। তখন ও গোমেদ বলছে, গোমেদ বলছে ওই গুন্ডাটা যাচ্ছে, ধর 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 ধর। তখন চলে আসলো, আমি দুলালের দোকানের আগে দিকে অনেকে গেছি, ওখানে গিয়ে ধরে নিল আমার স্বামীকে। কারা? ওই গোমেদ, মুক্তার আর একটা ওই ইঁদুর ছেলে রহিম আছিল। হ্যাঁ, তারপরে তিনজনে ধরে নিয়েছে। তাহলে ওদেরই চক্ষু, আর আমাদেরকে বলছে তো ওই চক্ষু মারছে, চক্ষু মারছে। আমার স্বামী চক্ষু মারছে, ওই হাতিতে মারতে যাচ্ছিলো, ওই হাতে হাত দিয়ে লেগে গেছে। আবার একটা দুলাল নাম আছে ওই দোকানদারটা, ওই আমার স্বামীকে নিয়ে চলে গেল, ওই আমাদেরকে ভাগিয়ে দিল, একটু ফাঁসাই দিল। ওই যদি না থাকতো আমার স্বামীকে আমাকে অনেক মারতো, আমাকেও মেরেছে। আমি তারপরে কি কারণে গন্ডগোল ছিল জমির ব্যাপারে? ওই যে জমিটা আছিল না, সব আমার এই পনেরো কাটা জমি আছে, ওই পাটটা বলা আমার নামে পাটটা আছে, সব আছে। তখন ওরা বলছে জবরদস্তি ওরা কেটে নিয়েছে আমার সব, কেটে নিয়ে টিন দিয়ে ঘিরে দিয়েছে। আবার টিন দিয়ে ঘিরে তখন ওই জমিটা নিয়ে আবার আমি স্বামীকে ভাগিয়ে দিলাম, দিল্লিতে চলে গেলো পাঞ্জাবে। পাঞ্জাবতে এক বছরের পর আসলো কস্তরের কাছে আমার স্বামীকে ওই গুমেদ, মুক্তার আর ইঁদুর ছেলে মারলো। তাহলে ওটাতে থানা পুলিশ কিছু আমাদের অ্যাকশন নিল না, আরো আমাদের পরে উল্টা কেস করে দিল। কারা? ওই মুক্তার গুমেদরা করে দিল। একটা বউকে নাগাই বলতে তো ধর্ষণ করতে যাচ্ছিল, ফায়েদ ফায়েদের বউ ওখানে আছিল, আমরা না ওকে বাঁচাতে গেলে ও ধর্ষণ করতো। আপনার স্বামী কি করে? আমার স্বামী ওই খাটে খুটে খাচ্ছে, গরিব মানুষ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।